প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংঘাত সহিংসতা নয়, শান্তির পক্ষে তার সরকারের অবস্থান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির 50 বছর পূর্তির অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিশ্বজুড়ে অস্ত্র কেনার অর্থ ক্ষুধার্ত মানুষের জন্য খরচের আহ্বান জানান শেখ হাসিনা। বলেন, ভিক্ষা করে নয়, সম্মান ও শান্তির পথে চলতে সরকার সব ধরনের চেষ্টা করছে। জোট নিরপেক্ষ সম্মেলন, ইসলামী সংস্থা, জাতিসংঘ ফোরাম সহ 1973 সালের 23 মে ঢাকায় বিশ্ব শান্তি পরিষদের সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেওয়া হয় জুলিও কুরি শান্তি পদক। এটি নোবেলজয়ী আণবিক বিজ্ঞানী ফ্রেডরিক জুলিও কুরির নামে প্রবর্তিত আন্তর্জাতিক পুরস্কার। বাঙালির অবিসংবাদিত নেতাকে এই পদকে ভূষিত করে বিশ্ব শান্তি পরিষদের মহাসচিব শ্রী রমেশচন্দ্র বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু উপাধি দেন। ফিদেল ক্যাস্ট্রো, সালভাদর আলেন্দে, মার্টিন লুথার কিং, মাদাম তেরেসা, ইন্দিরা গান্ধী, নেলসন ম্যান্ডেলার মতো বিশ্বনেতারা জুলিও কুরি পদকে ভূষিত হয়েছেন। জাতির পিতার জুলিও কুরি পদক প্রাপ্তির 50 বছর উদযাপন উপলক্ষে রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক টিকিট ও খাম অবমুক্ত এবং স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে শান্তির কথা বলার কারণে জাতির পিতাকে জীবন দিতে হয়েছে। তাঁর শান্তির দর্শন মেনে বাংলাদেশ 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পথে আমরা যথেষ্ট অগ্রগামী এবং এটা এই অভিযাত্রা আমাদের অব্যাহত থাকবে, সেটাই আজকের আমাদের একমাত্র প্রতিজ্ঞা। জাতির পিতার প্রতি আমি শ্রদ্ধা জানাই। তিনি শান্তি পুরস্কার পেয়েছেন, শান্তির বাণী শুনিয়েছেন, কিন্তু নিজেকে জীবনটা দিতে হয়েছেন। আমরা আর চাই না শান্তি, সংঘাত। এ সময় প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে যুদ্ধের নামে অস্ত্র কেনার খরচ নিয়ে প্রশ্ন তোলেন। অস্ত্র প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় হচ্ছে, সেই অর্থ কেন ব্যয় হয় না ক্ষুধার্ত শিশুদের জন্য, ক্ষুধার্ত মানুষের জন্য, যেখানে এই অস্ত্র প্রতিযোগিতার কারণে হাজার হাজার শিশু নারী মানবতার জীবন যাপন করছে সারা বিশ্বব্যাপী। সরকার প্রধান বলেন, গত 14 বছর শান্তিপূর্ণ পরিবেশ থাকায় দেশে উন্নয়নের ধারা প্রতিষ্ঠিত হয়েছে। 2009 সরকার গঠন করে এই দীর্ঘ সময় একটা শান্তিপূর্ণ পরিবেশ ছিল বলেই এই অর্জন করা সম্ভব হয়েছে, এটা সবাইকে মনে রাখতে হবে। একটা স্থিতিশীল পরিবেশ আছে বলেই এটা সম্ভব হয়েছে। দেশ বিদেশে যারা শান্তির জন্য কাজ করছেন তাদের জন্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক শান্তি পুরস্কার চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।